হ্যালো ভিউয়ার্স, আমি মিলা নোভা, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে পুরান কিল্লায় আমি কী কী দেখতে পেয়েছি। বলেই রাখি, ফরেনারদের জন্য টিকিট 200 টাকা করে, আর তোমরা যদি শুধু পুরান কিল্লার ভিতরে যেতে চাও তাহলে টিকিট হচ্ছে ইন্ডিয়ান যদি হয় তাহলে 20 টাকা, আর যদি তোমরা মিউজিয়াম দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদের টিকিট 30 টাকা হবে। আমরা প্রথমেই মিউজিয়ামটা দেখতে শুরু করে দিই। মিউজিয়ামের ভেতরে যা যা ছিল তা তোমাদেরকে ছোট করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো অনেকেই বলেছো অনেক ঝাঁকানো বা শেকি কিছু ভিডিও থাকে, অ্যাকচুয়ালি স্পিডটা না কমালে ভিডিও আপলোড করা খুব চাপ হয়ে যায়, অনেক বড় বড় ভিডিও হয়, আর আমার ফোনের সেই পাওয়ারটা নেই যে আমি ফার্স্ট দিলেও ওই মুভমেন্টটা একটু ঠিকঠাক থাকে। যাই হোক, তারপর আমি যতটুকু সম্ভব ততটুকু শেক না করানোর চেষ্টা করেছি স্পিড মোডে দেওয়ার পরও। তো তোমরা কারা কারা এরকম আছো যে যারা জুতে গিয়ে পুরান কিল্লা দেখে এসেছো, আর কারা কারা এমন আছো যে জুতে যাওয়ার পরও পুরান কিল্লা যাবে, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হও কী সাবস্ক্রাইব না করে যেও না, আর কমেন্ট করে কিন্তু সবসময় আমার পাশে থাকবে। তো আমরা প্রথমে মিউজিয়ামটা ভিজিট করে দিই। মিউজিয়ামটা ভিজিট শেষ করে বাকি চারপাশটা আমরা দেখতে চলে যাই। এখানে একই রকম দুটো দরজা আছে, সেটার নাম তোমরা ভিডিওতে দেখে নিতে পারবে। তবে আমরা যখন গেছিলাম প্রচণ্ড রোদ ছিল, আমরা জাস্ট এইখানে এসির বাতাস খেতে খেতে পুরো চারপাশটা দেখে নিচ্ছিলাম। তো আমার কাছে 30-40 টাকার হিসেবে এইটা ঠিকঠাক লেগেছে। এখানটা তোমার ঘুরতে হয়তো ভালো করে ঘুরতে গেলে তোমার 1.5-2 ঘন্টা লাগবে, আর যদি তোমরা ফার্স্ট ক্লাস ঘুরতে চাও তাহলে 40-45 মিনিটের মধ্যে ঘুরে যেতে পারবে। তবে একটা সাজেশন দেবো, যখনই তোমরা পরিবারের সাথে যাবে অবশ্যই এটা একটু খেয়াল রাখবে, এইটাতে প্রচুর পরিমাণে ডেটিং করতে ছেলেপেলেরা যায়, তো এটা একটু অস্বস্তির কারণ হতে পারে। সেই জায়গাগুলো তোমরা একটু ইগনোর করে যেতে পারো। আমি বেশ কিছু জায়গা সাইড কাটি চলে গেছিলাম। তো মিউজিয়াম শেষ করে আমরা চলে আছি এই যে এই জায়গাগুলোতে। তোমরা আমার ভিডিওতেই দেখতে পাবে বেশ কিছু অস্বস্তিকর সিচুয়েশনের মধ্যে পড়ছিলাম, যেটা আমি আমার বন্ধুর সাথে গেছিলাম। যাই হোক, তো এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে অনেকটা প্রসিনিয়াম মঞ্চের মতন। আমার কাছে বেশ এই জায়গাটা সুন্দর লেগেছিলো। এটা ক্রস করে আমরা এই জায়গায় আসলাম। তো প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর। আমি এটার সাথে রেড ফোর্টের কিছুটা মিল পেয়েছি, যেটা আগ্রার রেড ফোর্ট হোক বা এখানে এটা হচ্ছে খুনা মসজিদ। এখন যেটাতে আমরা যাবো, খুনা মসজিদটা বেশ বড়। তোমরা কিছুক্ষণ আগে যে দরজাটা দেখেছিলে সেই দরজাটার মতন আরও একটা ইয়ে পাবে। এটা আমি অ্যাকচুয়ালি কনফিউজ যে এটা কী। আমার কাছে এটা প্রথমে মনে হয়েছে তালাব, তারপরে আমি আসলে শিওর নই এটা অ্যাকচুয়ালি কী। তো এই হচ্ছে খুনা মসজিদের ভেতরেটা। খুনা মসজিদের ভেতরে আমি একটা ছোটোখাটো ভিডিও বানিয়েছি, সেটাও তোমাদেরকে না দেখিয়ে ছাড়ছি না, সেটাও অবশ্যই দেখাবো। তোমরা তো জানো আমি যেখানে যাই সেখানেই আমার ভিডিও করতে খুব ভালো লাগে, তো আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। এত নিখুঁতভাবে কাজ করেছে, তখনকার সময় এত নিখুঁতভাবে কাজ কী করে করতো, আর সেই কাজ এখনও অবধি টিকে আছে। বলাই বাহুল্য যে তারা অ্যাকচুয়ালি অসাধারণ শিল্পী ছিল। তো এর পরবর্তীতে আমার ভিডিওটা জুড়ে দিলাম, দেখো কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানাবে। তোমাদের মনে হতে পারে যে আমার আজকে ভয়েসটা এরকম কেন, অ্যাকচুয়ালি আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, মনে হলো ঘুম থেকে উঠে ঝটপটে এটা বানিয়ে নিই, ভয়েসটা হয়তো একটু ডিফারেন্ট শোনাবে। আমি গামছা ড্রেস কেন পরে গেছিলাম সেটা তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে। এখানে ওয়াশরুমেরও সুব্যবস্থা ছিল, আর এখানে হচ্ছে যারা গার্ড দেয় তাদের জন্য বসার একটা ব্যবস্থা ছিল। এটা সেই একই রকম আরও একটা দরজা, শুনেছি এটা নাকি হন্টেড একটা প্লেস, এখানে গার্ডরা দাঁড়িয়েছিল বাকিদেরকে সাবধান করবে। যদিও আমার কাছে সেই রকম হন্টেড কিছু মনে হয়নি, তবে আমি শুনেছি এটা নাকি সন্ধ্যার পর হন্টেড এরিয়া। তো আমরা এখানের উপরটা উঠে গিয়ে দেখছিলাম যে অ্যাকচুয়ালি হন্টেড কি না, আসলে দিনের বেলা তো বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করে দিচ্ছি। এখানে অনেক কিছুই আর কি বন্ধ করা ছিল, তো যেই যেই জায়গাগুলোতে উঠার অপশান ছিল সেই জায়গাগুলো পুরোটা ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা খুব ছোট্ট পরিসরে এটাই ছিল। তো তোমরা কারা কারা গেছো প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এরপর আমরা অটো নিয়ে সোজা সুপ্রিম কোর্টের মেট্রো স্টেশনে চলে গেলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।